Assalamualaikum everyone. আমার সকলকে ইউটিউবার আপু ভাইয়াদের জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ স্পেশাল রেসিপিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ফালুদা রেসিপি। এখানে আমি 250 গ্রামের একটা ফালুদা মিক্সের প্যাকেট নিয়েছি, যেটার মূল্য হচ্ছে 65 টাকা। এখন আমি এই প্যাকটা ওপেন করে দেব। আর আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্যাকটা আমি খুলে নিচ্ছি, আর এর ভেতরে কিন্তু আরও 3টা ছোট ছোট প্যাক আছে। একটা প্যাক হচ্ছে এই যে, এই প্যাকটা হচ্ছে ফালুদা মিক্সের প্যাক, আর দুটো যে প্যাক আছে দেখুন, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা রেড কালার। আর এই প্যাকগুলো দিয়ে আমি জ্যালো তৈরি করে নেব। আর জ্যালো তৈরি করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি চুলার গ্যাসটা অন করে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পুরো 1 প্যাকেট জ্যালোর জন্য 1 কাপ পরিমাণ পানি লাগবে। তো এখানে আমি 1 প্যাকেটের পুরো জ্যালোগুলোই দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় 7 থেকে 8 মিনিট কিন্তু ফুটিয়ে নেব ভালো করে। প্যাকেটের গায়ে অবশ্য 4 থেকে 5 মিনিট দেওয়া আছে, আমি আরেকটু বেশি সময় রেখেছি। এভাবে করে আমি হালকা আঁচে 7 থেকে 8 মিনিট এটাকে জাল করে নেব। সেমভাবে আমি গ্রিন কালার জ্যালোটাও তৈরি করে নেব। 1 কাপ পানিতে আমি সম্পূর্ণ প্যাকেটের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাকেও আমি 7 থেকে 8 মিনিট জাল করে নেব। তো দুটোই কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে। এখন যে পাত্রগুলোতে সেট করব সেগুলোতে আমি ঢেলে দিচ্ছি। আর এই পাত্রগুলোতে ঢেলে দেওয়ার পর এগুলা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এখন আমি চুলোতে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে প্রায় 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। 1.5 লিটার পরিমাণ দুধে আমি পুরো 1 প্যাকেট ফালুদা মিক্সটা দিয়ে দিলাম। আর আমি 1.5 লিটার পরিমাণ দিয়েছি এই কারণে এর সাথে আমি আরও কিছু নুডলস আর সাগুদানা অ্যাড করব, কারণ আমরা কিন্তু মানে এটাকে খাবো প্রায় 12 থেকে 13 জন, সে কারণে আমি একটু বেশি করে তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে কোকোলার যে লম্বা নুডলসটা পাওয়া যায় সেটা দিয়েছি প্রায় 1/2 প্যাকেট। আর আমি এখানে সাগুদানা দিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। সেই চুকো আমার কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, তা আমার এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। আর এর মধ্যে আমার জ্যালোগুলো সেট হয়ে গিয়েছে। আর দেখুন এই যে সালমান কিন্তু কতটুকু কেটে খেয়েও নিয়েছে। এখন এগুলোকে আমি কেটে নিয়েছি কিউব করে। আমি গ্রিন কালার জ্যালোটাও সেমভাবে কিউব কিউব করে কেটে নেব। এখন চলে যাচ্ছি পরিবেশন করতে। তো পরিবেশনের জন্য এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি। এখানে আমি রেখেছি কলা, আপেল, আর আমি নিয়েছি এখানে খেজুর, আর 2 রকমের জ্যালো নিয়েছি, আর ফালুদা মিক্সটা নিয়েছি। তো প্রথমে আমি এর মধ্যে জ্যালো দিয়ে দিচ্ছি, তারপর আমি দিয়ে দিচ্ছি ফালুদা মিক্সটা। এটা সম্পূর্ণই আপনাদের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করে কে কীভাবে ডেকোরেশন করবেন। তারপর আমি গ্রিন জ্যালোটা দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাপেল কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কলা। চাইলে আপনারা আরও কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন আঙুর,
আনার এই ধরনের ফ্রুটসও আপনারা অ্যাড করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্রুটসগুলোতে পানি উঠে যায় সেগুলো অ্যাড করবেন না। তারপর আমি এর মধ্যে আরও কিছু ফালুদা মিক্স দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম, আর এই আইসক্রিমটা দেওয়ার কারণে কিন্তু আপনার ফালুদার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি ওপর থেকে আরও কিছু জেলাটিন দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু বরফও দিয়ে দিয়েছি। তো আমি যে পেয়ালাটা নিয়েছিলাম সেটাও আমি সেমভাবে সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ফালুদা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ।